এই যে একটি লাইন ঠিক আছে এটা হচ্ছে একটা লাইট লাইট তো এটা লাইট লাইন তো এই লাইট লাইনটি দিয়ে দেখানোর কারণ হচ্ছে এই লাইট লাইনটি দিয়ে একটি সিরিজ লাইন বানিয়ে ফেল ঠিক আছে এই যে লাইট লাইন লাইট এইভাবে এভাবে দিলে লাইটটি জ্বলে লাইটটি জ্বলে ঠিক আছে এই যে এইটা যদি সিরিজ লাইন আমরা যদি ক্যাপাসিটিটা চেক করতে যাই তাহলে কীভাবে আমরা সিরিজ লাইন বানাবো একবার সহজ যারা নবীন কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি কারণ এইখানে যদি এই যে দুইটি তার আছে এই দুইটি তারের ভিতরে লাইট লাইনটি এইটা একটা টুফিন প্লাগ এবং বাঙ্গা রঙের একটা প্লাগ আসিল এটা লাগাইছি তো এই যে দেখেন এটা আমরা একটা তার কাটিয়ে লাব এই যে একটা তার কাটিয়ে ফেলাইছি কারণ কি হইল যে লাইট লাইনটা একটা তার আমরা কিছু কাটিয়ে ফেলাইছি ঠিক আছে দুইটা আসিল একটা কাটিয়ে লাছি কারণ ওই লাইটটাই অনলাইনে লাইনটা হয়ে গেছে গা এ আমরা তৈরি করিয়ে ফেলাইছি সিরিজ লাইন ঠিক আছে সিরিজ লাইন তৈরি করে বালাইছি এখন এই এই লাইনটা আমরা এইখানে লাগাবো এটা এইখানে লাগাবো লাগানোর পরে এই যে দেখুন এখানে লাগাইতেছি এই যে ঠিক আছে এখন ক্যাপাসিটার আমরা মাপতে পারবো ক্যাপাসিটার এটা সরে গেছে মানে নষ্ট এই ক্যাপাসিটারটা আগে মাপবো এটাও লাইট জ্বলতেছে না মানে ক্যাপাসিটার ডিস্টার্ব এটা আরও ক্যাপাসিটার আছে আরো ক্যাপাসিটার আছে এটা মাফি এটার ক্যাপাসি লাইনটা জ্বলে মানে লাইন আসে কিছু ক্যাপাসিটারটা ভালো আছে ঠিক আছে তো এতে আমরা শনাক্ত করতে পারছি যে ক্যাপাসিটারটা ভালো তো এইভাবে একটা সিরিজ লাইন বানাইছি এখন এই ফ্যানের কোয়েলটা কীভাবে মাপবো ঠিক আছে তো এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ফ্যানের কয়েল হোতায়া দিই এখানে অনেকে কিছুক্ষণ আগে প্রশ্ন করছেন যে চাইটি তিনটি তার এ একটি এ একটি আর এ ডায় একটা ঠিক আছে এই টোটাল হচ্ছে তিনটা এই ডায় একটা তাহলে এক দুই তিন তো আমাদের ধরতে হবে এই যে এইটার সাথে এইটা এই যে এইটার সাথে এইটা তো সেই লাইনটা একটু জ্বললো এই যে দেখেন সেই লাইনটা একটু জ্বলছে আমি আবার আরেকটু একটু দেখাই এবার ধরলাম তো ধরার পরে সিরিজ লাইনটা একটু জ্বলছে সিরিজ লাইটটা একটু তলে পড়ে যায় সিরিজ লাইনটা একটু জ্বলছে এই যে দেখেন সিরিজ লাইন একটু জ্বলছে এইটার সাথে এইটার সাথে যদি আমরা এইটারে ধরি এক করে ফুল মানে ফ্যানটার শর্ট ঠিক আছে ফ্যানটার কয়েল খারাপ আর এই লাইনটা আর এইটার যদি ধরি তাহলে লাইটটা একটু কম জ্বলছে তাইলে এই যে আপনারা এবার সিরিজ লাইন বানায় এমন ক্যাপাসিটারটা কই লাগাইবেন ক্যাপাসিটারটা এই যে এই দুইটা তারে লাগবে এই দুটো তারে লাগাইবেন এই যে এভাবে এভাবে একটা এভাবে একটা লাগানোর পরে এই ডায় আর এইখানে লালটার মধ্যে এই আপনার কারেন্টের লাইন দিবেন যদি উল্টা করে এইটার মধ্যে দিয়ে দিবেন তাহলে বাউ করবো ঠিক আছে এটাই হচ্ছে আজকের টিউটোরিয়াল এই এই আর এইটাই লাগাবেন এই যে একটা আর এডায় এডাই লাগাইলে উল্টা করলে এটাই লাগাই দিবেন তাহলে বাউ করবো ঠিক আছে এটাই হচ্ছে টিউটোরিয়াল তো এই যে এই লাইট লাইনটা ফ্যানটার মধ্যে প্রচণ্ড দুলা পরিষ্কার করছি এই যে লাইট লাইন আরেকটা আনছি আপনাদের সামনে তো এই যে এইটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইউএফ ক্যাপাসিটার এই যে টু পয়েন্ট ফাইভ ইউএফ ক্যাপাসিটার তো হাতের মধ্যে প্রচণ্ড দুলা তো এটাকে আবার চেক করবো চেক করে কয়েলটা চেক করে আপনাদেরকে এ টু জেড দেখানোর জন্য চেষ্টা করব তো আবার দেখুন তো এই যে দেখেন লাইটটা ঠিক আছে এটা কতটুক জ্বলবে দেখুন লক্ষ্য করুন এটা এই পরিমাণে জলের টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার তো ভালো ঠিক আছে তো আমরা এটাকে এখন এই শর্ট দিব বা স্পার্কিং করব আনালে হাতে আমাদের শর্ট করার সম্ভাবনা আছে এখন দেখেন যেহেতু সিরিজ লাইন বানানির ওকে তো আমরা এটাকে আবার দৌড়ছি তো দৌড়ার পরে এই যে আবার বলি এই যে দুইটা তার একান্ন শর্ট এটাকে একটা ধরে মনে করবেন এটাকে একটা তার মনে করবেন ঠিক আছে এক দুই তিন ঠিক আছে তো এইটা এটা ধরলাম ধরার পরে সিরিজ লাইনটা কতটুকু জ্বলছে দেখেন এই যে লাইটটার দিকে দেখাও সিরিজ লাইনটা কতটুকু জ্বলছে দেখেন আবার এইটা ধরলাম সিরিজ লাইনটা একটু কম জ্বলছে মানে এটাই স্টারিং আর এটাই যদি জরি লাইটটা একদম কম জ্বলে ঠিক আছে তো এইটাই হচ্ছে কমন একটার সাথে যদি এইটারে ধরেন এটার সাথে যদি এটারে ধরেন লাইটটা একটু বেশি জ্বলবে এটার সাথে যদি এটারে ধরেন একটু কম জ্বলবে তাহলে মনে করেন যে এইটা কমন তার আর এইটার সাথে এটা যদি ধরেন এইটার সাথে এইটা যদি ধরেন তাহলে লাইটটা একবারে কম জ্বলতেছে আর এটার সাথে ধরেন যদি এটা রানিং তার এটা স্টার্টিং তার আশা করি বুঝতে পারছেন এই দুইটাই ধরলে লাইট একটু কম জ্বলবে আর এটা এটা ধরলে বেশি জ্বলবে এটা এটা ধরলে আর একটু কম জ্বলবে ঠিক আছে তাহলে এই এটা হচ্ছে কমন তার এই দুইটার মধ্যে ক্যাপাসিটার লাগবে তো আমরা আবার একটু দেখাই আপনাদেরকে যদি এরপরে যদি ফ্যান না চলে ফ্যান ডিস্টার্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যান এটা খুলছি কুললে আইনে কিছুক্ষণ আগে মেহেরপুর থেকে আমাদের এক ভাই এই বলতেছেন যে ভাই এটা ফ্যান লয়ে বিফত উঠি এই ধরনের একটা ভিডিও করে দেখান তো ওনার জন্যই এই ভিডিওটা করছি যারা একবারে নতুন সিরিজ লাইনটা বানাইছি এই যে ফ্যানটা ফারছি হাত মাত একবারে ধুলায় ভরে গেছে গা তো এই যে দেখেন এই যে একটা তাকাইছি আর এই এই যে এইটাত লাগাবো তো এটাত লাগাবো আলগুসতে লাগাই দিই খালি চেক করার জন্য জাস্ট একটু আল গুছতে লাগাইতেছি চেক করার জন্য ঠিক আছে পরে আমরা ভাবে লাগাবো এই যে এ একটা তার রয়েছে এই যে দেখছেন তাইলে আমরা এটাকে কারেন্ট নাম্বার দিতেছি দেওয়ার পরে এটা তো সিরিজ লাইন বানাইছি এই যে এটার মধ্যে দিব ফ্যান ঘুরতেছে এটার মধ্যে দিলে এইভাবে ঘুরে এডে কমনটার ধরে এড়ে দিলে এভাবে ঘুরে আর কমনটার ধরে এডে দিলে হেদিকে ঘুরে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনাদের জন্যই যেটা নবীন তাদের জন্য বানাইছি আর শর্ট থাকলে আর আগের ফ্যানটা যেভাবে শর্ট আছিল একটা কোয়েল শর্ট তাহলে লাইটে লাইটটা জ্বললে উঠবো একটা যদি ফ্যানটা শর্ট থাকে পুরা লাইটটা জ্বললে উঠবো দেখেন ধুলাবালুর অবস্থা তো ভালো থাকবেন সবাই